তো নমস্কার বন্ধুরা, আমি অলকেন্দ্র চক্রবর্তী। তোমরা দেখছো নিউজ ভারত। হ্যাঁ, আজকে কল্যাণী এইমস এর তোমাদের কিন্তু সিলেকশন লিস্ট, মানে কারা কারা সিলেকশন হয়েছে ইতিমধ্যে, এই দু তিন দিনের মধ্যে দু তিনজন সিলেকশন হয়ে গেছে। তো সিলেকশন লিস্ট সহ তোমাদের কিন্তু আরো একটি চাকরি বেরিয়েছে, মানে আরো কয়েকটি ভ্যাকান্সি বেরিয়েছে, সেটা সম্বন্ধে তোমাদেরকে বলবো। কিন্তু তার আগে বলে দিই, এয়ারপোর্ট জব ভ্যাকান্সি নিয়ে একটি জিনিস আমি অনেকদিন ধরে এয়ারপোর্টের পেছনে লেগে আছি, তোমরা সেটা জানো, কারণ বেশিরভাগ লোকের ডিমান্ড হলো এয়ারপোর্টে দ্বারা চাকরি। তো এয়ারপোর্ট জব ভ্যাকান্সি নিয়ে বিভিন্ন রকম এজেন্সি আছে, বিভিন্ন রকম ওয়েবসাইট আছে, আমি নিজেও গেছি, নিজেও গিয়ে চলো বলি বাঁকড়া ভিডিও দিয়েছি তোমাদের কাছে। তো তোমরা সেজন্য তোমরা রিয়েলাইজও করতে পারো কোথা থেকে অথেন্টিক ভাবে জব পাওয়া যায়, সেটাও তোমাদেরকে আমি বলবো কালকে সকালের একটি ভিডিওতে। তার আগে বলে দিই, এয়ারপোর্টে জবের জন্য কিন্তু পাসপোর্ট ভিজা করতে হয়। পাসপোর্ট ভিজার জন্য কিন্তু কিছু কিছু কোম্পানি টাকা নিয়ে থাকে, যেটা আর এয়ারপোর্টের জন্য কিন্তু এক্সাম, মানে যদি এক্সাম হয় তো এক্সামের জন্য কিন্তু টাকা দিতে হয়, ঠিক আছে। এই কটার জন্য কিন্তু টাকা কোনো কোনো কোম্পানি নিয়ে থাকতে পারে। তো এইগুলোকে তোমরা মানে ফ্রড ভেবো না, কিন্তু যারা ট্রেনিং এর জন্য বা ট্রেনিং এর নাম করে ড্রেস চার্জ এইসবের নাম করে যারা টাকা নিচ্ছে, সেগুলো কিন্তু তোমরা ফ্রড ভাবতে পারো। আমি কোনো কোম্পানিকে ফ্রড বলছি না। তো যাই হোক বন্ধুরা, আগে কল্যাণী এইমস এর চাকরির ব্যাপারে জেনে নেওয়া যাক, তারপরে কলকাতা এয়ারপোর্ট তোমাদের কালকে সকালে আসতে পারে। তো এখন আপাতত কল্যাণী এইমস এর ব্যাপারে কিন্তু তোমরা তাড়াতাড়ি ভিডিওটি দেখে নাও, কি কি চাকরি রিভিল হয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমাদেরকে ওয়েবসাইটে নিয়ে চলে আসলাম। তো তোমরা আশা করি জানো যে কি করে ওয়েবসাইটটি খুঁজে পেতে হয়। যদি কেউ না জেনে থাকো তো তোমাদেরকে বলে দিই, গুগলে যাবে, মোবাইলে গুগল বারে যাবে। তো গুগলে গিয়ে কিন্তু লিখতে হবে তোমাদেরকে এমস কল্যাণী ডট এডু ইডিইউ ডট ইন। এই কথাটি কিন্তু আপনাদেরকে লিখতে হবে। লেখার পরে কিন্তু আপনারা কিন্তু একটি অপশন পেয়ে যাবেন, মানে একটি পেজ খুলে যাবে প্রথমেই, সেটি হলো এই যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কল্যাণী। তো কল্যাণীতে কিন্তু এখানে অখিল ভারতীয় আয়ুর্বেদিক সংস্থা কল্যাণী, এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের সামনেই লেখা আছে। তো একদম অথেন্টিক পেজ। আর বলে রাখি যে কল্যাণী এমসে অন্য কোনো রকমভাবে কিন্তু নিয়োগ হয় না, ভেতর থেকে বা অন্য কোনো রকমভাবে কিন্তু নিয়োগ হয় না, অনলি শুধুমাত্র কিন্তু তোমাদের ডিরেক্ট নিয়োগ হয়, সেটাও তাও অনলাইন থেকে নিয়োগ হয়। তো যাদের কপাল খুবই ভালো তারা কিন্তু খুব ভালোভাবে চান্স পেয়ে যায়। তো এখানে তোমাদের 2/6/2022 কিন্তু এখানে একটি রেজাল্ট বেরিয়েছে, যারা ইন্টারভিউতে দিতে গেছি, মানে যারা ইন্টারভিউ দিতে গেছিলে। তো তোমাদেরকে আমি প্রথমে সেটা দেখিয়ে দিচ্ছি, এখানে একটি মানে একটি পিডিএফ ডাউনলোড করতে বলছে। তো পিডিএফ ডাউনলোড করে আমি তোমাদের সেটা দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। আমি জানি না কতটা দেখাতে পারবো, তবে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, এই যে এই জিনিসটি কিন্তু তোমাদের সামনে চলে এসছে, অখিল ভারতীয় ইন্ডাস্ট্রি, মানে এখানে কিন্তু এই যে তিনজনের নাম কিন্তু অলরেডি সিলেকশন হয়েছে। তো এখানে এখানে কিন্তু সিলেক্টেড দেখাতে পাচ্ছ, মানে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবং এছাড়াও সমস্ত কিছু ইংলিশে লেখা আছে কোম্পানির ব্যাপারে। তো আমি কাজের ব্যাপারে বলবো না, কারা সিলেকশন হয়েছে, কী সিলেকশন হয়েছে, আমি যা শুধু তোমাদেরকে বলে দিলাম, ওপরেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে সিলেকশনের। এবার আবার ব্যাক করবো, ব্যাক করার পর কিন্তু এখানে 25/5/2022, এছাড়াও কিন্তু তোমাদের এখানে লেয়া আছে 26/5/2022, 25/5/2022। তো এখানে তোমাদের প্রথমে এই যে এই ইন্টারভিউটির কথাটি তোমাদেরকে বলে দিই। তো তোমাদের কিন্তু আবারও একটি পিডিএফ খোলার পর কিন্তু তোমাদের এখানে মানে কয়েকটি তোমরা ইন্টারভিউয়ের অপশন তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু তোমাদের যেটা বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান, এখানে কিন্তু সবকটা এডুকেশন কোয়ালিফিকেশান একটু হাই আছে। উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু কোনো রকম এডুকেশন কোয়ালিফিকেশান নেই, মানে উচ্চ মাধ্যমিক পাশের কিন্তু কোনো রকম চাকরি এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে জেনারেল এখানে টোটাল ভ্যাকান্সি আছে 19টি। তো 19টি ভ্যাকান্সি আমি তোমাদেরকে সমস্ত কিছু লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা ওখানে গিয়ে দেখে নিতে পারো, কারণ সমস্ত চাকরির ব্যাপারে ডিটেলসে বলা যাবে না। ভিডিও প্রায় 10-15 মিনিটের হয়ে যাবে, তো যতটা সম্ভব আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। সেটা হলো স্যালারি, তোমাদের এখানে কাজটা কী কী হবে, এবং তোমাদের এখানে কী করে সিলেকশন হবে, তোমরা কী করে ফর্মটা ফিল আপ করবে, কাজের ব্যাপারটা সেটা তোমরা ওয়েবসাইট খুলে তোমরা পড়ে নিতে পারবে, আমার তোমাদের প্রতি বিশ্বাস আছে। তো প্রথমে চলে আসি এখানে যে স্যালারি, এখানে বন্ধুরা এখানে স্যালারি যেটা দেওয়া হয়েছে সেটা হলো 15,600 টাকা থেকে 39,100 টাকা পর্যন্ত। সাথে কিন্তু তোমরা মানে এরকমভাবে কিন্তু তোমাদের স্যালারি হবে। আর এখানে তোমরা মানে কল্যাণী এমসের শিডিউল, ডেট এবং টাইম, ডকুমেন্ট ভেরিফিকেশান। তো ডকুমেন্ট ভেরিফিকেশান এবং 6/6/2022 থেকে 7/6/2022, এখানে ইন্টারভিউ ডেট হলো 6/6/2022 এবং 7/6/2022, এই কটা টাইমে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। আর এখানে তোমাদের ডিউটি হলো 9 ঘন্টা, আর এখানে তোমাদের ডিউটি হলো 9 ঘন্টা। এখানে তোমাদের কোথায় হবে সেই সমস্ত কিছু আমি বললাম না, কারণ সেটা আমার বলাটা উচিত নয়, ঠিক আছে। তো সেটা তোমরা ভিডিওর ডেসক্রিপশানে গিয়ে কিন্তু তোমরা সেটা পেয়ে যাবে।
তো এবার তোমাদের চলে আসে এখানে ফর্মটা কি করে ফিল আপ করতে হবে। তো ফর্মটা কিন্তু আমি এখানে ফিল আপের অপশানটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, তোমরা ফর্ম ফিল আপের অপশানে তোমরা পেয়ে যাবে। তো এই যে এখানে এটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম, তো অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। তবে আমি তোমাদেরকে একটা কথা বলবো যে তোমরা বাড়ির নিকটবর্তী যদি কোনো রকম মানে সাইবার ক্যাফে যদি থেকে থাকে তাহলে সেখানেই যাবে, সেখানে যাওয়াটাই ভালো হবে, তো আশা করি সেখানে গিয়ে করবে। তো সেজন্য তোমাদের এই ফর্মটা আমি তোমাদেরকে বলছি, এই ফর্মটা কিন্তু তোমরা দেখো, তো এখানে তোমাদের ফুল নেম লিখতে হবে, ফাদার্স নেম লিখতে হবে, বা যারা মানে স্ত্রীরা করবেন তাদের হাজব্যান্ড নেম লিখতে হবে, অ্যাড্রেস অ্যাড্রেস কিন্তু তোমাদেরকে লিখতে হবে, এবং পারমানেন্ট অ্যাড্রেস লিখতে হবে। এছাড়াও কিন্তু তোমাদের মেল আইডি, ফোন নাম্বার এবং দ্বিতীয় ফোন নাম্বার এবং ল্যান্ডলাইন নাম্বার যদি থেকে থাকে তাহলে ল্যান্ডলাইন নাম্বার কিন্তু দিয়ে থাকবে। এছাড়া কিন্তু তোমাদেরকে ডেট অফ বার্থ কিন্তু দিতে হবে। এছাড়া কিন্তু তোমাদের মানে ফুল নেম, স্টেট উইথ বিলং, মানে তোমরা কোন রাজ্য থেকে বিলং করছো সেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জব কোনো প্রবলেম হবে না, যেখান থেকে খুশি করলেই হবে। এবং 10 নম্বরে আছে মেল, মানে মেল ইয়া ফিমেল, তো মেল ইয়া ফিমেলটা দিতে হবে। তারপরে আছে ক্যাটাগরি ইউআর ওবিসি এসসি এসটি, তো এখানে কোনো রকম ফর্ম ফি এর কথা বলা হয়নি, তো ফর্ম ফি কী আছে সেটা আমি তোমাদেরকে এখনই বলতে পারবো না, সেটা তোমরা সাইবার ক্যাফেতে গিয়ে জেনে নিতে পারো, কোনো প্রবলেম হবে না। তারপরে তোমাদের এখানে তোমরা কি পাস করেছো, সেকেন্ডারি ইয়ার 12 পাস, তো এখানে তোমরা দেবে যে সেকেন্ডারি ইয়ার 12 পাস, ইয়া এমবিবিএস, ইয়া মানে এমএস, এমসিএইচ, তো যাই হোক এখানে প্রচুর হাই কোয়ালিফিকেশান আছে। তো তোমরা এখানে তাহলে বুঝতেই পারছো যে সেকেন্ডারি মানে 10 পাস থেকেও কিন্তু এখানে চাকরিটা আছে, তোমাদের কোনো প্রবলেম হবে না, 10 পাস থেকেও চাকরিটা আছে, যেটা ভিডিও শুরুতে প্রথমে বললাম। তো আমি তখনও পুরো ভিডিওটি দেখে বলিনি, আমি তোমাদের সামনেই দেখছি এবং বলছি, ঠিক আছে, তো তোমরা দেখে নিতে পারবে। তারপরে তোমাদের এখানে কিন্তু পুরো ফর্মটি তোমাদের এখানে ফিল আপ করতে হবে, আর নিচে যে লেখাগুলো আছে সেগুলো তোমরা মানে দোকানে গেলে তোমরা কিন্তু পেয়ে যাবে, মানে এগুলো সাইবার ক্যাফেতে গেলে তোমরা পেয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমাদের একটি মানে এম সেট যে অথেন্টিক ফর্ম সেটা কিন্তু তোমরা ফিল আপ করতে পারবে। এবার চলে আসি দ্বিতীয় জায়গায়, যেটা 25/5/2022 আছে, 25/5/2022 আবার এখানেও একটি পিডিএফ খুলবে। পিডিএফ খোলার পর এই যে তোমাদের কিন্তু এই অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 4/6/2022 ইন্টারভিউ ডেট, তো এখানে মানে এখানে তোমাদের ইন্টারভিউ ডেট, এখানে ইন্টারভিউ ডেট হবে অ্যাটোনমি, সাইকোলজি এবং তোমাদের মানে মেডিসিন এবং ফ্যামিলি মেডিসিন এইসবের ওপরে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে। তো এখানে কিন্তু তোমাদের যে চাকরিগুলো মানে এখানে তোমাদের যে সমস্ত কিছু সেগুলো তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, ইন্টারভিউ ডেট তো তোমাদেরকে বলেই দিলাম। আর তোমরা যদি এখানেও যদি ফর্ম ফিল আপ করতে চাও তাহলে এখানেরও কিন্তু জন্য কিন্তু ফর্ম কিন্তু আছে। তো যে এবার তোমাদেরকে বলে দিই যে তোমরা ফর্মটা কী করে ফিল আপ করবে, সেটা হয়তো তোমরা এখনও পর্যন্ত অনেকে বোঝোনি, তো সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটার ফর্মের ব্যাপারে আলাদা কোনো কিছু বললাম না, কারণ এখানেও কিন্তু ঠিক সেম জিনিসই তোমরা দেখতে পাবে যদি চলে আসো। তো এখানেও কিন্তু 10 পাস থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে, কোনো প্রবলেম হবে না। তো তোমরা কিন্তু এই যে ওয়েবসাইটটি খোলার পর নিচে একটু স্ক্রল মানে স্ক্রল করলেই হোয়াটস নিউ এই অপশানটি তোমরা দেখতে পাবে। এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর 2/6/2022 আছে, তারপরে আছে 26/5/2022, 25/5/2022, 25/5/2022। তো 25/5/2022 এবং দুটো 25/5/2022 যেটা আছে সেটি হলো চাকরির নোটিফিকেশান, 26/5/2022 হলো নতুন চাকরির নোটিফিকেশান, এবং তোমার 2/6/2022 সেটাও কিন্তু রেজাল্ট, ঠিক আছে, সেটা রেজাল্ট মানে সিলেকশান লিস্ট আর কি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এখানে যে সবকটা চাকরিরই ইন্টারভিউ ডেট কিন্তু জুন মাসে 6-7 থেকে কিন্তু ইন্টারভিউ ডেট শুরু, বাদবাকিটা সমস্ত কিছু ভিডিওতে বলা সম্ভব হলো না, তোমাদেরকে আমি স্যালারিটা বলে দিলাম, ডিউটি টাইম বলে দিলাম, আর এটি কিন্তু পুরোপুরি গভর্নমেন্টের আন্ডারেও বা গভর্নমেন্ট আন্ডারে নাও বলতে পারো, কারণ এগুলো কিছু কিছু কন্ট্রাকচুয়ালের আন্ডারে থাকে, সেটা কিছু কিছু গভর্নমেন্টের আন্ডারে থাকে, সেটা তোমরা সাইবার ক্যাফে গেলে সাইবার ক্যাফে কিন্তু তোমাদেরকে গাইড করে দেবে। তো এখনকার জন্য এইটুকুনি, তাড়াতাড়ি এবার সাইবার ক্যাফে চলে যাও, সাইবার ক্যাফে গিয়ে সমস্ত কিছু ডিটেলস দেখে নাও। তো যাই হোক বন্ধুরা, চললাম এখনকার জন্য এইটুকু, এবার নেক্সট ভিডিওতে দেখা হবে, আর এয়ারপোর্টের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, কালকে সকালে আমি চেষ্টা করবো এনে দেওয়ার। চলো বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম।